हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारासार ज्ञाने विभातु माता शारदा ध्याने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधार विवेके नन्दतु विवेकानन्द कर्मणि भातु विवेकानन्द वीर्य दिव्यतु विवेकानन्द विवेकानन्द ज्ञानपरावर हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारासार श्री भगवानের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীমা শারদা পুঁথি এর থেকে পাঠ এবং আলোচনা করার জন্য আজকে যে অংশটা আমরা পড়ছি সেটা হচ্ছে শ্রীমার পিতৃমাতৃ পরিচয় সেখানে পুঁথিকার লিখছেন এবার কহিব মাতৃ পিতৃ পরিচয় ইতিহাসে খ্যাত যাহা অন্য কিছু নয় মুকুজ্জের বংশের সুত রামচন্দ্র নাম শ্রীরামের উপাসক অতি গুণগ্রাম ইষ্ট নিষ্ঠা সদাচার কল্যাণ সাধন করিলা তাহারে সর্ব শ্রদ্ধার ভাজন বিবাহ হইবে তার হইলে প্রকাশে বহু লোক ধেয়ে আসে পিতার সকাশ তন্মধ্যে শিহর বাসী শ্রীহরি প্রসাদ মজুমদার বংশজাত তারি পুরে সাদ শ্যামা সুন্দরী দেবী তার কন্যা হয় ধর্মপ্রাণা সরলতা পবিত্রতাময় একদিন শুভ লগ্নে রামচন্দ্র সাথে বিবাহ হইলা তার হিন্দু শাস্ত্র মতে নববধূ হয়ে শ্যামা শ্বশুরের ঘরে জয় রাম বাটি পুরো আলোকিত করে গৃহস্থালী কর্মে বধু সর্বদাই রত শ্বশুর শাশুড়ি সেবা সতত করিত সকলেই খুব খুশি এই বধু পেয়ে সংসারেতে কাটল সংসারেতে কাটে কাল আনন্দ করিয়ে কখনো শ্বশুর বাড়ি কভু পিত্রালয়ে শ্বশুর বাড়িতে বধু পিত্রালয়ে মেয়ে রামচন্দ্র রাম ভক্ত নৈষ্ঠিক ব্রাহ্মণ শূদ্র হতে দান প্রভু করে না গ্রহণ পতি পত্নী খুবই মিল সুখে কাটে কাল অমল ধবল মন কায়া দীর্ঘশাল রামচন্দ্র অমায়িক অতি সদাশয় প্রীতিয়তি হন তিনি তামাকু সেবায় নিজেও যেমন খান অপরে ডাকিয়া ছিলিম ছিলিম কলকে দিতেন সাজিয়া নিপুণ হস্তেতে শ্যামা চালায় সংসারে তারি হাতে সব কিছু গোছানোর ভার আমরা এই পড়বার সময় শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবী পিতৃ পরিচয় নিয়ে চর্চা করছি আমরা তার বাবার কথা বলছেন বলছেন যা ইতিহাসে বলা আছে যেরকম আমরা হিস্টোরিক্যাল এভিডেন্স পেয়েছি তার ভিত্তিতে ধরে ধরে আমরা শ্রীরামকৃষ্ণ দেবের যেমন পিতৃ পরিচয় বলেছি সেরকম শ্রীমা সারদা দেবীর পিতৃমাতৃ পরিচয় বলা হচ্ছে দেখুন খুব সাধারণ আমরা যা এখন যা খুঁজে থাকি মেয়েদের বিয়ে দেওয়ার সময় ছেলে যেন ভালো চাকরি করে তার টাকা পয়সা থাকে তার যেন জমি জিরেত থাকে একটা ফ্ল্যাট থাকে এখন তো জমি জিরেত দেখে না এখন হাই রাইজ বিল্ডিং একটা ফ্ল্যাট হলেই হলো আর ইনভেস্টমেন্ট হাউসে ইনভেস্টমেন্ট থাকা চাই সমস্ত নানা রকম আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেগুলো দেখি সেগুলো দেখলে তবে আগে তো জাত দেখা হতো খুব আমরা যখন ছোট ছিলাম যে ব্রাহ্মণ অব্রাহ্মণে বিয়ে একবারে দেখিনি প্রায় এবং সেটা যে খুব নিন্দনীয় আমরা ভাবতাম সেটা খুব নিন্দনীয় এবং যারা করতেন তারা তাদেরকে অত্যন্ত যখন আমরা একটু একটু বড় হতে থাকলাম আমাদের গায়ের রক্ত যখন গরম হতে থাকছিল তখন আমরা তাদেরকে একবারে নেতা বলে মনে করতাম যে এরকম বড় এরকম একটা রেভলিউশনারি কাজ করেছে এরকমটা জগৎ সংসারে দেখিনি
কিন্তু দেখো নি যে ছবিটা কিরকম ভাবে বদলে যাচ্ছে। বলছেন, মুখুজ্জে বংশের সুত রামচন্দ্র নাম, ইষ্ট নিষ্ঠ শ্রীরাম, শ্রীরামের উপাসক অতি গুণগ্রাম, ইষ্ট নিষ্ঠা সদাচার কল্যাণ সাধন, করিলে তাহারে সর্বশ্রদ্ধার ভাজন। বিরাট যে কিছু কাজকর্ম করতেন তা কিন্তু নয়, তিনি তার তার ইষ্টের প্রতি তার ভালোবাসা ছিল এবং তার সেবাতেই নিজের মন প্রাণ তিনি উৎসর্গ করে রেখেছিলেন এবং সেটাই তার কাছে তার একটা খুব বড় ধরনের পরিচয় ছিল। এই পরিচয়ের উপর দাঁড়িয়েছিল তার যাবতীয় কিছু, তার যে পাত্র হিসেবে তিনি যে দক্ষ সেই পরিচয়ে এই যাবতীয় কিছু এর উপর দাঁড়িয়েছিল। এর বাইরে কিন্তু আর কিচ্ছু ছিল না, দেখেনি কদিকে জমি আছে কিচ্ছু না, মানুষটা ভালো কিনা মানুষটা খাঁটি কিনা এইটা দেখার কথা। আমরা বেশিরভাগ সময় ভুলে যাই যে যার সঙ্গে কন্যার বিয়ে দিচ্ছি বা যে কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে হচ্ছে সেই মানুষটা খাঁটি কিনা সেইটা দেখার একবারও চেষ্টা করি না। আমরা সবসময় এক্সটার্নাল যে বহির দিকে যেগুলো দেখা যায় সেগুলোর উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু দেখুন এর হচ্ছে মুখুজ্জে বংশের সুত রামচন্দ্র নাম, রাম শ্রীরামের উপাসক অতি গুণগ্রাম, ইষ্টনিষ্ঠা সদাচার কল্যাণ সাধন, করিলা তাহাদের সর্বশ্রদ্ধার ভাজন। ঠাকুরের বাবার কথা ভাবুন, দেখবেন সে একই রকমের এই ইষ্টনিষ্ঠা তার থাকা, ভগবানের নিষ্ঠা আছে কিনা, ভালোবাসা আছে কিনা, সৎ জীবন যাপন করে কিনা, এটাই কিন্তু তখন দেখার বিষয়বস্তু ছিল। এখন টাকা পয়সা থাকলে যদি অসৎ জীবন যাপন করে তাহলেও কোনো সমস্যা নেই, টাকা পয়সা থাকলেও। চাকরিকে আমরা মূল ভাবনা চিন্তা করে রেখেছি, এখন লেখাপড়াকেও আমরা সেভাবে দেখি না। অথচ এটাও দেখা দরকার, মানুষ যদি বিদ্বান বুদ্ধিমান জ্ঞানবান তার বৌদ্ধিক উৎকর্ষ না থাকে, সে পাত্র যাই হোক না কেন তার কাছে প্রচুর টাকা থাকলেও সে টাকা কোনো কাজে লাগে না। বৌদ্ধিক উৎকর্ষ মানুষ না থাকলে উদার মানুষ কেমন করে তৈরি হবে, বড় ব্রড মাইন্ডেড মানুষ কেমন, এমন নয় যে যাদের অর্থ নেই তারা ব্রড মাইন্ডেড নয়, তা কিন্তু নয়। কিন্তু এটা এইটা হচ্ছে কথা, তখনকার দিনে কিন্তু এইটা খুব বড় করে বিচার করা হতো। ঠাকুরের বাবার খুব বেশি পয়সা ছিল না, ঠাকুরের অথচ কোনো জমি জায়গা ছিল না, কিন্তু তাকে সবাই ভালোবাসত, কেন না তিনি তার স্বধর্মে তার ভালোবাসা ছিল, স্বধর্মে নিষ্ঠা ছিল, দেব দ্বিজে ভক্তি ছিল, মানুষের সেবা করতেন, তা তো খুব বড় লোক ছিলেন না। এই আপনারা যারা কামারপুকুরের বাড়ি গিয়েছেন দেখবেন কামারপুকুরের বাড়িতে ঠাকুরের ঘরের মাঝে যে ভাড়ার ঘর তার মাঝখানে একটা প্যাসেজ আছে, আপনারা অনেকেই দেখেছেন, এই টিন দিয়ে ঢাকা দেওয়া আছে, আসল দরজাটা ওই দিকে ছিল, ওই দরজাটার ওইখানে ঠাকুরের বাবা বসে থাকতেন, তিনি তামাক কলকে সেজে গুজে বসে থাকতেন, ওই রাস্তা দিয়ে যত মানুষ যেতেন তাদেরকে ডাকতেন, পাশে বসাতেন, তামাক তুকলকে খেতে দিতেন। শুধু সেইখানেই তাই নয়, এই হালদার পুকুরে স্নান করে তারা বাড়িতে এসে দুপুরের খাবার খেয়েও চলে যেতেন, এটা আমরা দেখেছি। এখনকার দিনে উড়ি বাবা খেতে দিলেই কত রকম ভাবে ভাবনা চিন্তা হয়। এখন সেদিনকে একজন বলছিল যে আমাদেরও ইচ্ছা হয় জানেন তো মানুষজনকে ডেকে খেতে, কিন্তু এক একটা মিল পিছু এত খরচ পড়ে আর কানের মধ্যে খাটাস করে লাগছিল। লেখাপড়া জানা মানুষ বলছেন একটা মিল পিছু এত খরচ পড়ে, তাই অজানা অচেনা লোক, অবশ্য সময়ও বদলেছে, অজানা অচেনা লোকরা এখন ভয়ঙ্কর হয়ে গেছে, অতএব সেই কারণে অনেকেই পেরে ওঠেন না, কিন্তু এটা কথা তখনকার দিনে এরকমই ছিল। বলছেন তার মা কিরকম, বলছেন এই শিহরপ্রাসী হরিপ্রসাদ মজুমদারের মেয়ে হচ্ছেন শ্যামাসুন্দরী দেবী, তার ক্যারেক্টারিস্টিক্স বলছেন ধর্মপ্রাণা সরলতা পবিত্রতাময়, এই তিনটি তার ধর্ম, ধর্মপ্রাণা তিনি, দুই হচ্ছেন সরলতা মাখা আর পবিত্রতাময়, পবিত্র তিনি ছিলেন। বর্ণনা আছে ঠাকুর গিয়েছেন বিয়ে করতে, এমন গান গাইছেন এমন গান গাইছেন সে সবাই মোহিত হয়ে গেছে, যারা খেতে বসেছিলেন তাদের হাত পাতেতে স্থির হয়ে গেছে এবং তারা অন্য কোনো কিছু আর ভাবতে পারছে না, অন্য কিছু আর ভাবতে পারছেন। যে মেয়েরা আদিরসাত্মক অতি আদিরসাত্মক গল্প বলবে বলে তৈরি ছিল তারা অবাক বিস্ময়ে শ্রীরামকৃষ্ণকে দেখছেন, এবং শ্যামাসুন্দরী দেবী যিনি ক্যাটারিং সার্ভিসটা চালাচ্ছিলেন সেদিনকে রান্না বান্না সমস্ত কিছু করেছিলেন, তিনি ওই এক গলা ঘোমটা নিয়ে চলতে তিনি ছুটতে ছুটতে জামাইকে দেখতে গেছেন। এদিকে জামাই দিগম্বর 24 বছরের দামড়া ছেলে, তার গায়ে কোনো কাপড় চোপড় নেই, আর শ্যামাসুন্দরী দেবীরও মাথার ঘোমটা খুলে গেছে, দুজনে দুজনকে দেখছেন অবাক বিস্ময়ে দেখছেন। এই যে সরল না হলে এরকম হয় না, আমাদের তো কোথাও যেতে গেলে কত রকমের ভাবতে হয়,
এটা কিন্তু ভাবেননি, ঈশ্বরীয় ভাবকে তিনি, সেই কারণে ঈশ্বরীয় ভাব তার হৃদয়ের ভেতরে স্ট্রাইক করে গেছে। এই তিনটি গুণের কথা বলছেন, বলছেন সরলতা, ধর্মপ্রাণা আর পবিত্রতা। পবিত্রতা খুব বড় একটা গুণ, এটা যদি না থাকে সাধারণ অসাধারণ মানুষ তো বটেই, আমাদের সাধারণ মানুষের মধ্যেও যদি পবিত্রতা এই গুণটি আমাদের মধ্যে যদি না থাকে তাহলে খুব মুশকিল। পবিত্রতা আমাদের ছড়ানো মনকে গুটিয়ে এক জায়গায় আনতে সাহায্য করে, এটা তার কাজ। এবং যে যত বেশি পবিত্র হবে তার মন তত বেশি সুসংবদ্ধ হবে এবং তার মন তত বেশি দৃঢ় হবে, এবং দৃঢ় না হলে কিন্তু কখনোই কোনো রকম কিছু করা সম্ভব হবে না। তাই পুঁথিকার বলছেন যে নববধূ হয়ে শ্যামা শ্বশুরের ঘরে জয়রাম বাটিপুর আলোকিত করে, গৃহস্থালী কর্মে বধূ সর্বদাই রত, শ্বশুর শাশুড়ি সেবা সতত করিত, সকলেই খুব খুশি এই বধূ পেয়ে সংসারেতে কাটে কাল আনন্দ করিয়ে। দেখুন বাইরের জগৎ কিন্তু তাদের আর কোনো কিছু নেই, আমাদের তো এখন কত রকমের জগৎ আছে, বাইরের জগৎটা কিছু নেই, এই সংসারের যে কাজকর্ম সেই সব কাজকর্ম করছেন এবং তার মধ্যে তিনি আনন্দে ভরপুর আছেন। তিনি আনন্দে ভরপুর হয়ে আছেন বলে তাঁর কাছে যারা থাকতেন বা তার সংস্পর্শে যারা আসতেন তারাও আনন্দে ভরপুর হয়ে থাকতেন, এটা হচ্ছে কথা। আমাদের আপনারা গল্প হলেও সত্যি সিনেমা দেখেছেন, সেখানে সেই রবি ঘোষ আর ছায়াদেবীর একটা অদ্ভুত কনভারসেশন আছে। রবি ঘোষকে ছায়াদেবী বলছেন, আর বাবা রান্নাঘর থেকে আর মুক্তি খুঁজে পাচ্ছি না। রবি ঘোষ বলছেন, আপনাকে যদি এখন কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয় তাহলে কি আপনি কলকাতা কর্পোরেশন চালাতে পারবেন? পারবেন না। অতএব আপনাকে আপনার মুক্তির পথটা ওই জায়গা থেকেই খুঁজে বার করতে হবে, যে আপনার যে রান্নাঘর, আপনার যে পরিবেশ, এখান থেকে আপনি কি করে ওই কাজের মধ্যে থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সেটা আপনাকে দেখতে হবে। কি সুন্দর কথা, এটা শুনলেই আমাদের কি ভালো লাগে। বলছেন এইটা তার আছে, বলছেন সকলেই পেয়ে খুব খুশি এই বধূ পেয়ে সংসারেতে কাটে কাল আনন্দে করিয়ে, কখনো শ্বশুর বাড়ি কহু পিত্রালয়ে, শ্বশুর বাদরিতে বধূ পিত্রালয়ে নেই, রামচন্দ্র রাম ভক্ত নৈষ্ঠিক ব্রাহ্মণ, শূদ্র হতে দান কভু না করে গ্রহণ। এটা হচ্ছে কথা, এটা দুজনের মধ্যেই মিল, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং শ্রীমা সারদা দেবীর বাবা যিনি, তার ভেতরেও রামচন্দ্র মুখোপাধ্যায়, তার ভেতরেও একই রকমের মিল। শূদ্রের অন্ন গ্রহণ করতেন, এর অর্থ কিন্তু খারাপ কিছু নয়, এমনকি শূদ্রদের নিজেদের কাছেই খুব সামান্য কিছু থাকতো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের সেবা করে তাদের কাছে খুব সামান্য থাকতো, তাদের কাছ থেকে যদি কিছু তিনি খাবার চাইতেন তারা দিতেন, কিন্তু তাদের কাছে আর কিছু থাকতো না, এটা কিন্তু বুঝতে হবে। এমনকি যে শূদ্রজাতি ব্রাহ্মণ, অনেকে অনেক ব্রাহ্মণ তাকে সাহায্য করতেন, কিন্তু যেসব ব্রাহ্মণরা শূদ্র যজন যজন করতেন, শূদ্রের বাড়িতে যজন যজন করতেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কখনো তার কাছ থেকে কিছু নিতেন না। কেন নিতেন না? কারণ শূদ্রের দেবার ক্ষমতাই খুব সামান্য, সে বামুনকে খুব সামান্যই দিয়েছে, অতএব তার থেকে যদি নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই বামুনের কাছে আর কিচ্ছু থাকে না। তাই শূদ্রের ঘরে তো তিনি যজন যাজন করতেন না, এই দুটো কোনোটাই, শূদ্র যাজি আছেন সেই ব্রাহ্মণের কাছ থেকে কিছু নিতেন না, শূদ্রের কাছ থেকেও তিনি কিছু গ্রহণ করতেন না। মায়ের দুটো ফর্ম, শ্যামা সুন্দরী দেবের দুটো রূপ দেখা যেত, শ্বশুর বাড়িতে তিনি লজ্জাশীলা, তিনি একেবারে খুব আনন্দে ভরপুর হয়ে আছেন, আর যখন তিনি মেয়ে আছেন, মেয়ে হয়ে শিহরিতে গেছেন, তখন সেখানে তিনি একেবারে উন্মুক্ত, তাকে কেউ বাধা দেবার কিছু নেই, তিনি যেন সেই একেবারে সেই ছোট্ট বালিকাটির মতো ঘুরে বেড়াচ্ছেন, দুটো আলাদা আলাদা স্থিতি। শ্রীমা সারদা দেবীর জীবনী আমরা যারা পড়েছি তারা আমরা মাকে দুভাবে দেখেছি, এইখানে যখন বাগবাজারে থাকতেন তখন তিনি গোলাপমার আন্ডারে থাকতেন, গোলাপমা যেমনটি বলতেন তাকে তেমনটি করতে হতো, যোগেন মা সকালবেলা জপ ধ্যান করে এসেই মায়ের বাড়িতে ফিরে এসেই মাকে তার দেখা চাই, মাকে যদি না দেখা পেতেন তাহলে আসনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন, কই গো বড়লোকের বেটি একবার কি দেখা দিতে নেই গো, মা একবারে ভয়ে কাঁটা হয়ে থাকতেন। যখনই যোগেন মার আসার সময় হয়ে আসতো মা সঙ্গে সঙ্গে এসে এখানে দাঁড়িয়ে পড়তেন, বলতেন হ্যাঁ এক্ষুনি বাবা যোগেন আসবে, এবং সে যদি এসে আমাকে না দেখতে পায় তাহলে খুব রেগে যেতেন। যোগেন মা যদি বিকেলবেলা সন্ধ্যা আরতি করার সময় শ্রীশ্রীমা তার খাটের ওপর না বসে থাকতেন যোগেন মা খুব অসন্তুষ্ট হতেন, কারণ ঠাকুর স্বামীজি শারদানন্দজি এদের সঙ্গে যোগেন মহারাজ, যোগেন মা শ্রীশ্রীমাকেও আরতি করতেন, তাই মা যদি স্থূল শরীর উপস্থিত না থাকতেন তিনি খুব অসন্তুষ্ট বোধ করতেন, খুব অসন্তোষ প্রকাশ করতেন।
সরলা দেবীর বর্ণনায় আছে, সেখানে মা ঠাকুরুন যাচ্ছেন গঙ্গা স্নান করতেন, মায়ের পেছন পেছন যাচ্ছেন, যেন একবারে বাচ্চা মেয়ে, একবারে গৃহবধূ। গোলাপ মা হাতটা বাড়িয়ে দিয়েছেন, সেই হাতটা ধরে তিনি যাচ্ছেন, এটা একটা রূপ। আবার যখন জয়রামবাটিতে তিনি আছেন, তখন তিনি সেখানকার ঝিয়ারি, অতএব তার এইসব শহুরের নিয়ম কানুন কিচ্ছু নেই, তিনি তার মতো করে আছেন, তার আনন্দ। এই দুটো রূপ সবসময় আমাদের মনে রাখা দরকার, মায়ের এই দুটো রূপকেই, দুটো রূপের ভেতরে তার দৈবী ভাবকে প্রকাশ করেছেন, দু জায়গায় দুভাবে। পুথিকার লিখছেন যে রামচন্দ্র অমায়িক, অতি সদাশয়, প্রীতি অতি হন তিনি তামাকু সেবায়, তামাক খেয়েই তার খুব আনন্দ। আমাদের কত রকম জিনিস চাই না, বিকেল হলেই বোকা বাক্সে সব সিরিয়াল চাই, কার কাছে কই মনের কথা, অমুকের কাছে কই অমুক কথা, হ্যাঁ, সে লেখা ঝোঁকা পড়া, কত রকমের গান ছন্দ বর্ণ সব এখন, মানে শিরোনাম হওয়ার জন্য যা যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন ছন্দে বর্ণে গন্ধে গীতিতে হৃদয়ে দিয়েছে দোলা, এই সমস্ত গানের প্রথম কলি নিয়েই এখন সমস্ত সব সিরিয়াল সিনেমা সব হতে আরম্ভ করেছে, এই হচ্ছে কথা। এরকম হচ্ছে এখন, এখন কি করা যাবে, কিন্তু আমরা ওইটাই হাঁ করে দেখি, তখনকার মানুষদের এরকম বাইরের জগৎ ছিল না, তাই তাদের কাছে ওই তামাক সেবন ওইটুকুই, আর মানুষজনের সঙ্গে ধর্মালোচনা করা, সন্ধ্যেবেলায় সব চণ্ডী মণ্ডপে যেতেন এবং একত্রিত হয়ে ধর্মালোচনা করতেন, এবং মানুষজন ধর্মপ্রাণ ছিলেন এবং তাদের ভেতরে নিজেদের ভেতরে সমস্যা তারা এক জায়গায় বসে আলোচনা করতেন এবং নিজেদের মধ্যে থেকে তাদের সমাধান সূত্র খুঁজে বার করতেন। কথায় কথায় মহিলা সমিতি, কথায় কথায় কোর্টে যাওয়ার ব্যবস্থাগুলি তখন ছিল না, মানুষ অনেক বেশি সরল ছিলেন, এবং তিনি চাইতেন যারা আসছেন তার কাছে কাছে আসছেন তাদের ডেকে ডেকে তিনি তামাক খাওয়াতেন, তার কারণ তার আর আপ্যায়ন করার কিছু নেই। এই মানুষের এই অদ্ভুত সুন্দর একটা ছবি এখানে দেওয়া হয়েছে, সকল কাজেতেই শ্যামা অতীব নিপুণা, দরিদ্র সংসার তবে না জানে ভাবনা, নিপুণ হস্তে শ্যামা চালায় সংসার, তারই হাতে সব কিছু গোছানোর ভাগ, মায়ের হাতে সম্পূর্ণ ছাড় দিয়ে দেওয়া হয়েছে, তিনি সংসারটি যেভাবে প্রতিপালন করেন সেখানে কেউ খবরদারি করেন না, এটা আমরা শুধু পড়লে হবে না, আমাদের সংসার জীবনে গিয়ে এটা ব্যবহার করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় না, আমাকে জানালো না, আমাকে করলো না, আমিও করি, হ্যাঁ আমি এখানকার মন তো আমাকে তুমি জানালে না, আজকে কি দুঃখ করছিল যে সব ইয়ে এসে গেল, ওই যে গঙ্গাসাগর মেলায় যে শোবে তার যে এগুলো আছে কুশন যেগুলো যার উপর শোবে সবাই ম্যাট, সেই ম্যাট এসে গেলো আমাকে কেউ বললো না, আমি মন তো কি দুঃখ করছিলাম আস্তে আস্তে, এটা যখন সকালে পড়ছিলাম তখন অত দুঃখ হয়নি, কিন্তু যখন ওইটা পড়ছিলাম আর এটা পড়ছিলাম এই দুটোতে খুবই দুঃখ হচ্ছে, এটা আমাদের একটা স্বভাব, আমাকে জানালো না, আমি বড়, আমি সব রোজগারপাতি করে নিয়ে আসি গুছিয়ে গেছি, তখন কিন্তু এরকম ছিল না, সব এসে তাকে দিতেন এবং মায়েরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সংসার পরিচালনা করতেন। আমাদের একজন সন্ন্যাসী কাশী সেবাশ্রম সঙ্ঘে দায়িত্ব পেলেন সেবাশ্রম দেখার, আশ্রমের সম্পাদক নয়, সেবাশ্রমটি দেখার, তিনি জীবনে কখনো কোনো দিন এই করেননি, স্টুডেন্টস সব নানা কাজে ব্যস্ত থাকতেন, তিনি রুগীদের কীরকম করে দেখতে এটা তিনি জানতেন, তাই বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তিনি গেলেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, সেখানে অধ্যাপক প্রধান যিনি তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কেন এসেছেন, সাধুটি বলছেন যে আমি জানতে চাই যে হাসপাতাল কী করে ম্যানেজ করব, তিনি খুব হাসছেন আর বলছেন আপকো পতা হে মহারাজ জি, মা কেসে সংসার চালাতি হ্যায়, মা কেসে ঘর চালাতি হ্যায়, উসি তরহ সে ঘর চালাইয়ে, উসি তরহ সে অস্পতাল চালাইয়ে, ও সবসে আচ্ছা ম্যানেজমেন্ট ইয়ে হ্যায়, মায়েরা কীরকম ভাবে চালান সমস্ত সুচারুভাবে, যান প্রত্যেকের প্রয়োজন নিঃশব্দে, আমাদের বলে দিতে হয় না, যে নিঃশব্দে কে রাত্রিরে শোবার আগে গরম দুধ খাবে, কে শোবার আগে সেই গরম দুধে দু ফোঁটা হলুদ ফেলে খাবে, কার কীরকম রুটি চাই, কে কী খাবে, সমস্ত কিছু মায়েরা, মায়েদের একদম নখ দর্পণে, যেরকম আমাদের ইনভেস্টমেন্ট হাউসের সব মায়েদের দেখে একদম নখ দর্পণে, এই স্ক্রিপ্টস এতই বিক্রি হচ্ছে, বিগত দিন এতই বিক্রি হচ্ছিলো, এত প্রফিট করেছে, সমস্ত তাদের নখ দর্পণে, ঠিক যে অনেক সময় আমরা মনে করি যে মায়েরা যে সংসার চালান এটা কোনো কাজই নয়, অনেকে এসে বলেন আমাদের, বলুন দেখি বাড়িতে কী আর এমন কাজ আছে, বাড়ি চালানোটা হচ্ছে একটা কঠিন কাজ, এটা আমরা কেউ বুঝতে পারি না। মায়ের মা এই যে সংসার চালাচ্ছেন বলছেন লক্ষ্মী দেবী শ্যামা মার হৃদয়ের ধন, সবাই তাহার পদে সদাই তাহার পদে পড়ে আছে মন, মা লক্ষ্মীর পূজায় প্রীতি শ্যামা মার অতি, যথাসাধ্য আয়োজন তাই করে সতী, মা লক্ষ্মীর প্রতি তার ভীষণ রকমের ভালোবাসা, এখানে এটা দীপ্ত অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, বলছেন লক্ষ্মী দেবী শ্যামা মার হৃদয়ের ধন,
তিনি সবসময় এই যে লক্ষ্মী চিন্তা শুভ চিন্তক, তিনি সবকিছুর ভেতরে একটা ভালো ভাব তিনি জাগিয়ে রাখতেন। কি করে অন্যের সেবা করা যায়, কি করে অন্যকে আরাম দেওয়া যায়, কেমন করে সংসারটা খুব স্মুথলি রান করা যায়, তার ক্ষমতায় যতটুকু হতো সেটা তিনি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতেন। এবং বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতেন বলেই তার সংসারটি অতি ভালো চলত। এবং সেই সঙ্গে জগন্মাতা মা লক্ষ্মী তিনি আরাধনা করতেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার সেই আরাধনাতেই তিনি মন পড়ে থাকতো তার। রামচন্দ্র পূজে লক্ষ্মী দিয়ে প্রাণ মন, পাদ পদ্মে দুয়ে করে আত্মসমর্পণ, পূজে কালে ঝুড়ে আশ্রু দু চোখে তাদের, লক্ষ্মী দেবী দুজনার বড় আদরের, শ্যামা মা ও রামচন্দ্র অতি ভাগ্যবান, মাঝে মাঝে স্বপ্নে তারা দর্শন পান, ভক্তি ভরে লক্ষ্মী পূজা যেই বংশে হয়, সেই বংশ সুপবিত্র শুদ্ধ অতিশয়, লক্ষ্মীর গুণের কথা কি আর বলিব, এই বংশে লীলা তার অতি অভিনব, বলিব তাহাই সবে করহ শ্রবণ, লক্ষ্মী রূপা সারদার করিব কীর্তন, অপূর্ব এই লীলা তার তুলনা না হয়, যতই শ্রবণ করো আরো ইচ্ছা রয়ে, এই লীলা হেরিবার ইচ্ছায় সতত, স্বর্গে হতে দেব দেবী মর্তে উপনীত, ভক্ত রূপে সবের হয় আগমন, দেশ দেশান্তরে জন্ম করিলা গ্রহণ, এ গ্রামে আসিয়া আমাকে করিয়া প্রণাম, কীর্তন কীর্তির কীর্তন আজ করে অবিরাম, শব্দ স্পর্শ রূপ রস করিয়া ধারণ, লক্ষ্মী দেবী ভক্ত গৃহে করে আগমন, সারদার রূপ ধরি অদ্বিতীয় সাজে, ভক্তি মন ভক্ত মনে আজ দেবী করেন বিরাজ, অপূর্ব মাতার মূর্তি কর দর্শন, শ্রবণ করিয়া কর হৃদয়ে অঙ্কন, ভক্তি ভরে যেবা পূজে মায়ের চরণ, সেজন পায়ে মার স্বরূপ দর্শন, চরণ হেরিয়া মুক্তি সেই জন পায়, রামকৃষ্ণ লোকে সুখে সেচে চলে যায়, পরম পুরুষ মোর রামকৃষ্ণ হরি, তাহাদের স্থান দেন অনুগ্রহ করি, জ্ঞান নেত্র যায় দেখা তাহার স্বরূপ, সদাই প্রসন্নময় অবিকল্প রূপ, ইন্দ্রিয় বিষয় সুখে যারা আছে রত, সংসারের সুখে দুঃখে ভুগিছে সতত, জন্ম মৃত্যু স্রোতে যার ভাসমান রয়, সারদার পথে যেবা করার সংশয়, অতএব তরা করি অবিশ্বাস নাশি, সারদার পাদ পদ্ম হও অভিলাষী। মায়ের কথা বলছেন, মায়ের এবং মায়ের বাবার কথা বলছেন, রামচন্দ্র দত্ত এবং শ্যামা সুন্দরী দেবী। লক্ষ্মী দেবীর উপাসনা করতেন, লক্ষ্মীর অন্য নাম শ্রী, চরিত্র ধন সম্পদ। সম্পদের মধ্যে হচ্ছে আমাদের সাধুরা প্রাচীন সন্ন্যাসীরা বলতেন যে লক্ষ্মী এখানে অর্থের দেবতা, সেটা হচ্ছে অন্তরের সম্পদের দেবতা। আমরা যদি চরিত্র ধনে না সম্পদশালী হতে পারি, তাহলে আমাদের ট্যাকে যদি লাখ লাখ টাকাও থাকে, তাহলে জগৎ সংসারে কেউ আমাদের মানবেন না। আমরা যে জগন্মাতার সেবা পূজা করি, তার একটি কারণ যে আমাদের ভেতরে যেন সেই চরিত্রময় সম্পদ, শ্রী সম্পদ বিরাজ করেন, এটা যেন আমাদের ভেতরে সবসময় বিরাজ করেন। তারা যে গরিব ছিলেন, মা লক্ষ্মীর আরাধনা করে তারা যে প্রচুর বড় লোক হয়েছিলেন তা নন, তারা দুজনে প্রার্থনা করতেন, তাদের ভেতর সেই লক্ষ্মীর শ্রীটি বজায় থাকে, এবং সেই ভাবটা তারা সংসারে সকলের মধ্যে দিয়ে থাকেন। এই কারণেই বোধহয় স্বয়ং জগন্মাতা আদ্যাশক্তি মহামায়া লক্ষ্মী স্বরূপিনী শ্রীমা সারদা তাদের কোল আলো করে এসেছিলেন। বলছেন লক্ষ্মী রূপা সারদার করিব কীর্তন, লক্ষ্মী রূপা মা সারদার কীর্তন করব, যতই শ্রবণ করো আরো ইচ্ছা রয়, অপূর্ব এ লীলা তার তুলনা না হয়। শ্রী শ্রীমায়ের কথা বলছেন, বলছেন অপূর্ব এ লীলা, কোনো কিছুতেই যেন তুলনা হচ্ছে না, অশেষ একেবারে লীলা, বারবার সে লীলার বর্ণনা চলছেন, লাল বারবার সেই কথা আমরা শুনছি, তবু যেন মনে হয় আরো শুনি আরো শুনি আরো শুনি। নতুন নতুন লেখা বেরোচ্ছে, যেগুলো একটা সময় বেরোনোর কথা ছিল সেগুলো বেরোয়নি, আমরা সেসব পড়ে এখন মুগ্ধ হয়ে যাচ্ছি। চন্দ্রমোহন দত্তের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা, তিনি জগন্মাতার স্বরূপ সন্ধান করতে চেয়েছিলেন, মাতাকে দেখালেন সেই জগদ্ধাত্রী মূর্তি, সেটা দেখে ভেবে আমাদের মন একেবারে শান্ত হয়ে যাচ্ছে। হরিপ্রেমানন্দ যে স্মৃতি কথা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে পড়েছে, সেইখানে মনে পড়ছে হরিপ্রেমানন্দজি মহারাজ
বাঁকুড়াতে মা ঠাকুরনে সেই শীর্ণ জীর্ণ পাতে পায়ে হাত বুলাতে বুলাতে ভাবছেন, ইনি স্বয়ং আদ্যা শক্তি মহামায়া, এর এরকম এইরকম জীর্ণ শীর্ণ পা এমন সময় তিনি লক্ষ্য করলেন সেই আলো আধারিতে যে মায়ের পাটি পরিবর্তিত হয়ে একটি যুবতীর পায়ে রূপান্তরিত হয়েছে, অসম্ভব সুন্দর তার নখগুলো চন্দ্রাকারে সেগুলো কাটা এবং তাতে নানা রকমের সে হীরকখণ্ড আছে। সে দেখেই তিনি ওপরের দিকে যখন মুখের দিকে তাকাচ্ছেন তখন দেখছেন যে চতুর্ভুজা ভুজা জগদ্ধাত্রী মূর্তি সারা ঘর আলোকিত করে আছে। বাসনাবালা সরকার যার স্মৃতিকথা আমরা মাঝে মাঝেই পড়ি, তিনি একদিন মায়ের ঘরে ঢুকে দেখলেন যে মা নেই, সেখানে সেই চতুর্ভুজা মূর্তি আর ঘর আলো করে আছেন। ভয়ের চোটে বাইরে বেরিয়ে এলেন, ফিরে এসে বাসনাবালা আবার দেখলেন যেখানে তিনি সেই চতুর্ভুজা জগদ্ধাত্রী মূর্তিকে দেখেছিলেন, সেখানে দেখলেন মা সেইখানেই শুয়ে আছেন। এই তার স্বরূপকে লুকিয়ে রেখে মা আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। তার প্রত্যেকটি লীলা যত আমরা বর্ণনা করিব তত অপূর্ব, আমাদের তত মনের ভেতরে আমাদের নিজেদের ভেতরে পরিবর্তন আসবে, আসতে বাধ্য। ভেবে দেখুন মা ঠাকুরনের কাছে সে জিনিসপত্র বই নিয়ে এসছে মুটিয়া মহিলা, তিনি এসেছেন রাত্রিরে শুয়েছেন মায়ের বারান্দায়, সকালে মা দেখছেন ভোরবেলা ঘুম থেকে উঠে তার শরীর খারাপ ছিল, তিনি পায়খানা করে ফেলেছেন, একেবারে মলমূত্রতে মাখামাখি হয়ে আছেন। মা কিন্তু কিচ্ছু করলেন, তাকে ডাকলেন পরিষ্কার কাপড় চোপড় দিয়ে, তাকে পরিষ্কার হয়ে আসতে বললেন, তারপরে তার জিনিসপত্র সমস্ত গুছিয়ে ঘর ওইখানে নেতা দিয়ে দিলেন, মাটি গোবর মাটি করে দিলেন, তারপরে সেগুলিকে কেচে মেলে দিলেন। এদিকে সেই বউকে তিনি গুড় মুড়ি খাইয়ে পাঠিয়ে দিলেন, কেউ জানবার আগেই তার চলে গেল। আমাদের হলে আমরা কি করতাম, যতক্ষণ না জানাতে পারতাম অমুক চন্দ্র অমুকের আমরা সেবা করেছি ততক্ষণ আমাদের মনের ভেতরে শান্তি হতো না, বার্নিং সেন্সেশন, জ্বলন্ত একটা কষ্ট হতে থাকতো, কেন বলতে পারছি না, কেন বলতে পারছি না, কেন এরকমটা করতে পারছি, এটা হচ্ছে কথা। তাই বলছেন যে যতই শ্রবণ করো আরো ইচ্ছা রয়, কারণ এটা জানবার জন্য আমাদের সবসময় নিজেদের ভেতরে নিজেকে বিকশিত করার একটা প্রবণতা থাকে, এগুলো আমাদেরকে নিজেকে বিকশিত করতে সাহায্য করে। আমি আরো ভালো মানুষ হতে চাই, আমরা কেউ খারাপ হতে চাই না, এটা কিন্তু নিশ্চিত করে জানবেন আমাদের কারুর ভেতরে সামান্যতম খারাপ হওয়ার এতটুকু ইচ্ছা নেই। আমরা চাই নিজেরা ভালো হতে, কিন্তু সবসময় আমরা ভালো হওয়ার সুযোগ পাই না। তাই এই সমস্ত ঘটনাগুলো আমরা জানতে চাই, বুঝতে চাই, যাতে এই ঘটনাগুলোর সূত্র ধরে আমরা মনন করে নিজেদের ভেতরে পরিবর্তন আনতে পারি। বলছেন ভক্তরূপে এসবের হয় আগমন, এ লীলা হেরিবার ইচ্ছায় সতত স্বর্গ হতে দেব দেবী মর্তে উপনীত। ভক্তরূপে এসবের হয় আগমন, দেশ দেশান্তরে জন্ম করিলা গ্রহণ, এ গ্রামে আসিয়া মাকে করিয়া প্রণাম, কীর্তির কীর্তন আজও করে অবিরাম, শব্দ স্পর্শ রূপ রস করিয়া ধারণ, লক্ষ্মী দেবী ভক্তে গৃহে করে আগমন, শারদার রূপ ধরি অদ্বিতীয় সাজ, ভক্ত মনে আজ দেবী করেন বিরাজ। বলছেন তারই লীলা যেন স্বর্গ থেকে ওপর থেকে দেখছেন, দেখে দেবদেবীর যেন শান্ত হচ্ছেন না। যেমন জগন্মাতা মনুষ্য রূপ ধারণ করে এসেছেন, তেমনি তারাও মনুষ্য রূপ ধারণ করে আসেন, ভক্ত রূপে সেই জয়রামবাটি গ্রামে বা অন্যান্য অঞ্চলে তারা জন্মগ্রহণ করেন এবং তারা জগন্মাতার সঙ্গ করে সেই জগন্মাতার সেই দিব্য লীলার সাক্ষী হয়ে ওঠেন। বলছেন এ গ্রামে আসিয়া মাকে করিয়া প্রণাম, কীর্তির কীর্তন আজে করি অবিরাম। আমরাও এখনো পর্যন্ত সেই ধারা একইভাবে চলে আসছে যে জগন্মাতাকে প্রণাম করতে গিয়েছি, জগন্মাতার আশীর্বাদ দিতে গিয়েছি, সঙ্গে করে শাড়ি টাড়ি সব কিছু নিয়ে গেছি, একে বলছে দেখেছো 3,000 টাকা খরচা করে এই শাড়ি মায়ের জন্য কিনে নিয়ে এলাম। আমরা তো প্রায় প্রতি সপ্তাহে এরকম পাই, সেই কারণে এই অভিজ্ঞতা আমাদের খুব আছে যে যদি দেখতেও না চাই আমি হয়তো দেখে বললাম বা প্রত্যেক কাপড়টা দেখুন খুব সুন্দর, হলুদ কাপড় দেখলে কি দেখব, শাড়ি তো আমি পরবো না, বোঝের খুলে দেখুন কিরম ভেতরে বুটি আছে, কত বুটিওয়ালা শাড়ি, মাকে পরলে কিরকম, মাকে পরলে কিরকম দেখো, সে তো সবাই আমরা দেখব, ওদিকে তো আমার কিছু লাভ নেই, শাড়ি যদি আমাকে পরে ভালো লাগতো আমি পরতাম, আমার দেখার কথা ছিল, তা তো দেখার কথা নয়। বলছেন শব্দ স্পর্শ রূপ রস করিয়া ধরণ, লক্ষ্মী দেবী গৃহে ভক্ত গৃহে করে আগমন, শারদার রূপ ধরি আজও অদ্বিতীয় সাজ,
ভক্ত মনে আজ দেবী করেন বিরাজ। শ্রী মা শারদার রূপ ধারণ করে মা লক্ষ্মী ভক্ত মনে বিরাজ করছেন, তার সেই অদ্বিতীয় সাজ, অপূর্ব সাজ। বলছেন ওই যে ধ্যায়ে চিত্ত সরোজস্থাম সুখাসীনম কৃপাময়ীম প্রসন্ন বদনাম দেবীম বিভুজাম স্থির লোচনম। আমার চিত্ত সরোজে বসে আছে, সেই পদ্ম ফুলের মধ্যে বসে আছে ধ্যায়ে চিত্ত সরোজস্থাম সুখাসীনম কৃপাময়ীম, সুখে আসীনা হয়ে বসে আছেন, শক্ত নয়, নটপটে নয়, কিছু নয়, এমন ভাবে বসে আছেন যে বসাটা অত্যন্ত সহজ, দেখেই আনন্দ হচ্ছে। সুখাসীনম কৃপাময়ীম, তিনি যেন সে কৃপা বিতরণ করছেন। প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনম, স্থির দৃষ্টিতে সেই দুটি হাত তার কোলের ওপর রেখে সেই বসে আছেন তিনি, মুখ দিয়ে যেন সেই প্রসন্নতা ঝরে পড়ছে, তার মুখের দিকে তাকালে মনে হয় যেন প্রসন্নতা ঝরে পড়ছেন। শক্রোরণ্যস্ত হস্তাঞ্চ জ্ঞান ভক্তি ধ্যায়ে চিত্ত সরোজস্থাম সুখাসীনম কৃপাময়ীম প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনম। আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গাং হিমালঙ্কার ভূষিতাম। তার সেই সামনের চুলগুলো সামনেতে রাখা আছে, স্টাইল কিন্তু এখনো অনেকে করে রাখেন, এই স্টাইলটা এখন ইদানিং কালে যারা এই কাঁধ ছাড়া জামা টামা পরেন তারা দেখেছি সব ওই চুল, আমার মনে হয় মা যেন সেই স্টাইলটা ক্রিয়েট করে দিয়ে গেছেন, মা যেন সেই স্টাইলটা শিখিয়ে দিয়ে গেছেন, এইভাবে করো নিজের শালীনতাও বজায় থাকবে অথচ দেখতেও সুন্দর হবে। তার সামনে সেই চুলগুলো রাখা, এমন করে শরীরের বেশিরভাগ অংশ তার ঢাকা রয়েছেন, শুধু দেখবেন ডান হাতটা বেরিয়ে আছে, আর কোনো জায়গা দৃশ্যমান নয়। মা কিন্তু জামা টামা পরতেন না, কিন্তু কি সুন্দর করে পরেছেন। আর শক্রোরণ্যস্ত হস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়ীন শুভ্রাম জ্যোতির্ময়ীম জীব পাপ সন্তাপ হারিণী, নিজের কোলের উপর তার সেই হাত দুটি রাখা, আর তিনি কি করছেন শুভ্রাম জ্যোতির্ময়ীম, পোশাকটা তো সাদা পরে আছেন কিন্তু ঔজ্জ্বল্য জ্যোতির্ময় একটা চেহারা, যেন আলো যেন প্রসারিত করছেন। শুভ্রাম জ্যোতির্ময়ীম দেবীম পাপ সন্তাপ হারিণীম, দুটো জিনিস মা দুটো হরণ করেন, এক হচ্ছে আমাদের কৃতকর্মের ফল হরণ করেন এবং সেই কৃতকর্মের ফলের জন্য আমার মনে যে শোক সেটাও হরণ করেন। মা শুধু পাপ হরণ করেন না, মা সন্তাপ হরণ করেন, তাই দুটোর কথাই বলছেন। আমার যে দুঃখ হচ্ছে, আমি খারাপ কাজ করেছিলাম এবং খারাপ কাজ করার জন্য আমার মনের ভেতরে যে দুঃখ সেটাও মা হরণ করে নেন। এই কারণে ঠাকুরের চেয়ে মা দয়াল, ঠাকুরের কাছে হলে বাজ বিচার আছে, এইরকম হলে ওরকম হবে না, বেটা তোর ঠিক আছে, তোর পাপ কর্ম সব নিয়ে দিলুক, হয় তুই ভুগবি নাহলে আমি ভুগবি, ভোগান্তিটা কেউ যাবে না। মা কিন্তু সমস্ত কিছু হরণ করে নেন, পাপ সন্তাপ হারিনি। রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারাম জগন্মাতৃস্বরূপিণী। রামকৃষ্ণগত যার প্রাণ, তন্নাম শ্রবণ প্রিয়াম, তার নাম শুনতে যিনি ভালোবাসেন, তিনি যার আকার নিজের যে ভাবনাটাকে সেটা সম্পূর্ণ বদল করে ফেলেছেন। মা ঠাকুরকে দেখলে অনেকে বুঝতে পারতেন যে শ্রীরামকৃষ্ণের প্রকাশ তার ভেতরে আছে। যোগানন্দজি সেই স্মৃতি কথায় আছে, সেখানে আছে মা গভীর ভাব সমাধিতে মগ্ন, গোলাপ মা ডেকে পাঠালেন তাকে, তিনি এসে দেখছেন যে মা সেই গভীর ভাব সমাধিতে মগ্ন, ঠাকুর ঠিক যেরকম বসে থাকতেন সেরকম, মায়ের কানের কাছে নাম শোনানো হতে থাকলো, আস্তে আস্তে মা সমাধি থেকে বাহ্য ভূমিতে ধীরে ধীরে ফিরে এলেন। তা সেই আমাদের কি বেশ বলে, তিনি রামকৃষ্ণের নামেতে সর্বদা ভাবিত, রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাবরঞ্জিতাকারাম জগন্মাতৃস্বরূপিণী, তার ভাবেতে তার এটি আকারিত হয়ে গেছে, বদল হয়ে গেছে। এইটা হচ্ছে কথায় যে ঠাকুরের কথায় আছে বাপের সম্পত্তি মা পায়, সেই জগন্মাতা যেন সেই জগৎ জগৎ কারণ স্বরূপিণী, তার স্বরূপটি মাতৃমূর্তির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছেন, যেটা আমরা সবসময় দেখতে চাই। পুথিকার লিখছেন, চরণ হেরিয়া মুক্তি সেই জন পায়, রামকৃষ্ণ লোকে সুখে সে যে চলে যায়, পরম পুরুষ মোর রামকৃষ্ণ হরি তাহাদের স্থান দেন অনুগ্রহ করি, জ্ঞান নেত্রে যায় দেখা তাহার স্বরূপ সদাই প্রসন্নময় অবিকল্প রূপ, ইন্দ্রিয় বিষয়ে সুখে যারা আছে রত সংসারের সুখে দুঃখে ভুগিছে সতত, জন্ম মৃত্যু স্রোতে তারা ভাসমান রয় শারদার পদে যে বা করে সংশয়, অতএব তারা করি অবিনাশ নাশী
শারদার পাদপদ্মে হও অভিলাষী। আপনারা জানেন সেই বিখ্যাত সংলাপ ঠাকুরের, মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আমাকে তোমার কি বলে বোধ হয়। ঠাকুর বলছেন যে মা মন্দিরে আছেন, যিনি এই শরীরে জন্ম দিয়েছেন এবং ইদানিং নবতে আছেন, এবং যিনি আমার পদসম্বাহন করছেন, সকলকে আমার সাক্ষাৎ আনন্দময়ী বলে বোধ হয়। দেখুন এই সাক্ষাৎ আনন্দময়ী, আর কোন শুধুমাত্র রূপের ফারাক হচ্ছে, রূপগুলো আলাদা আলাদা বদলে যাচ্ছে, সে একই স্বরূপ। যেমন আপনারা একই বংশের মেয়ে, আপনার দিদিমা, আপনার মা, আপনি সব আলাদা আলাদা, স্বরূপগুলো আলাদা, কিন্তু আপনারা সবাই সেই একই বংশের মেয়ে। ঠিক সেরকম সবাই সেই দেব সম্ভূত, তিনি এসে উপস্থিত হচ্ছেন। বলছেন তাহাদারে তাহাদের স্থান দেন, অনুগ্রহ করি পরম পুরুষ মোর রামকৃষ্ণ হরি। যারা সত্যি সত্যি চরণ হেরিয়া মুক্তি যেই জন পায়, রামকৃষ্ণ লোকে সুখে সেজে চলে যায়। আমরা সবাই রামকৃষ্ণ লোকের সুখ চাই না, আমরা সবাই মুক্তি চাই না। মুক্তি হলে ওই পরের জন্মে কাঞ্জীবরণটা থেকে গেল না, তাহলে কি করে কি হবে মুক্তিটা? ওই কারণে আমরা চাই না, আমরা চাই এই খেলা চলতে থাকুক আর কাঁদতে থাকে, আর পারি না, আর পারা যাচ্ছে না, এই সংসারের কষ্ট আমরা পারছি না, ছাড়ছি না, নিজে থেকেই ছাড়ছি না, অন্য কোনো কিছু নয়, আমাদের পারা না পারার পর কালকে যদি আমি পটকে যাই সংসার কি করে হবে? আমি কি দেখতে আসবো? অনেকে ভূত টুত হয়ে দেখতে আসেন, কিন্তু সত্যি করে ভেবে বলে দেখুন দেখি কোনো রকম ভাবে কারোর ওপর নির্ভর করে না। অথচ আমরা সবসময় বলি আমি যদি ছেড়ে চলে যাই কি করে কি হবে? না মহারাজ, সংসার আমাকে ছাড়া চলবে না, ইনডিসপেন্সেবল ফ্যাক্টর। তাই বলছেন তার মুক্তি চায় খুব কম জন, এবং যারা সত্যিকারের মুক্তি চায় শ্রীরামকৃষ্ণ তাদের মুক্ত করে দিতে সাহায্য করেন। বলছেন তাহাদের স্থান দেয় পর অনুগ্রহ করি, বলছেন যারা সত্যি সত্যি এই মুক্তি চায়, মুক্তি চাইছে, এই সংসারের পারে যেতে চাইছে, তাদের ভগবান সাহায্য করেন। আমরা যারা চাই না তাদের কিন্তু হয় না, আমাদের কি বাহ্যিক ক্যারেক্টার সেটা কিন্তু নয়, আমি মুক্তি খুঁজছি। গিরিশচন্দ্র ঘোষ অত কাণ্ড করেছেন, অত কিছু করেছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হচ্ছে না, তার মনের ভেতর একটা উচ্চাটন তৈরি হয়েছে, চৈতন্য লীলা রচনা করেছেন, ঠাকুরের নিজের দেখে মনে হচ্ছে আসল নকল এক বোধ হলো। যারা অভিনয় করেছেন তারা কেউ চৈতন্যের পার্শ্বদ নন, কেউ চৈতন্য নন, সেই নকল এমন অভিনয় করেছেন, এমন ভাব দিয়ে অভিনয় করেছেন, আলাদা করে ফারাক বোঝা যাচ্ছে না। এদের নাট্যকার হলেন গিরিশচন্দ্র ঘোষ, সেই গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে দেখছেন, ঠাকুরকে যত দেখছেন তত তিনি মোহিত হয়ে যাচ্ছেন, তত তিনি ঠাকুরের আরও কাছে যাওয়ার চেষ্টা করছেন। সবাই দেখছেন, সবাই জানে গিরিশ মানে সে বেশ্যাসক্ত এবং সুরাসক্ত, সেই দেখছেন সেই মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। পুঁথিতে আমরা এই বর্ণনাটা আগে বলেছি যে মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত দাঁড়িয়ে আছেন রামচন্দ্র দত্তের বাড়িতে, সেদিনকে শ্রীরামকৃষ্ণ এসছেন এবং কীর্তন হচ্ছেন ঘরে বাড়ির মধ্যে, আর এরা দুজন রামচন্দ্র মনমোহন বাইরে দাঁড়িয়ে আছেন, অতিথিরা যারা আসবেন তাদের অভ্যর্থনা করে ভেতরে নিয়ে যাবেন। তারা দূর থেকে দেখছেন হনহন করে হেঁটে আসছেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে তাদের ধারণা আছে বেশ্যাসক্ত এবং তিনি সুরাপানাসক্ত। তারা তিনি এগিয়ে আসছেন এবং তাদেরকে ভেতরে, এরা দুজন তাকে ভেতরে নিয়ে গেলেন, দেখলেন শ্রীরামকৃষ্ণ নাচছেন, শ্রীরামকৃষ্ণ গাইছেন। গিরিশ অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন, ভাবছেন যে একটু যদি ঠাকুর কাছে আসেন টুক করে প্রণাম করবেন। নাচতে নাচতে গাইতে গাইতে ঠাকুর গিরিশের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন, গিরিশ সঙ্গে সঙ্গে প্রণাম করলেন এবং সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন। শ্রীরামকৃষ্ণের স্পর্শে তার এত পরিবর্তন এসে গেল, তার মনে হচ্ছে যে তিনি জগৎকে বদল করে দিতে পারেন। বলছেন শুধু ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, সব কিছু দিয়ে তিনি আমাদের বদল করে দিয়ে গেছেন। এই যে আমরা যারা মুক্ত হতে চাই আমাদের তিনি সঙ্গে সঙ্গে অনুগ্রহ করে স্থান দেন। বলছেন জ্ঞাননেত্রে যায় দেখা তাহার স্বরূপ, সদাই প্রসন্নময় অবিকল্প রূপ। আমরা তাকে সেই জ্ঞাননেত্রে তাকে দর্শন করতে পারি, সাধারণ এতে আমরা দেখতে পাই না। এই যে অনেকে বলেন দেবতার দর্শন হলো, সেটা কিরকম কি দর্শন জানি না, আমার যেটা বোধ হয় সেটা হচ্ছে অনুভবে আসে, অনুভবটা বোঝা যায়, তিনি আছেন এই প্রত্যয়টা তৈরি হয় এবং তাকে বিশ্বাস করে। আপনাদের একটা ঘটনা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, পূজনীয় স্বামী গহনানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে এসেছেন, এসে দাঁড়িয়ে আছেন ঠাকুরের মন্দির, ঠাকুরের বিগ্রহের সামনে, মহারাজের সেবারে পড়ে গিয়ে ডান হাতটা ভেঙে গেছিল,
সেখানে খুব আমরা প্রোটেকশন নিচ্ছি। পূজনীয় মহারাজ একদিকে দাঁড়িয়ে, এক সেবক দাঁড়িয়েছেন, একদিকে আমি দাঁড়িয়ে আছি। মহারাজ বীরবীর করে ঠাকুরের সামনে কিছু বলছেন, আমরা তখন ভাবছি যে কতক্ষণে মহারাজকে বার করে নিয়ে যাব। এমন সময় মহারাজ তার সেবককে জিজ্ঞেস করলেন, কতজনের হলো? সেবক বলছে 38 জন। মহারাজ আবার বীরবীর বীরবীর করছেন, তখন আমাদের কিছু মনে হয়নি। মহারাজ আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, তাহলে কতজনের হলো? সেবক বলছে 38 জন। তখন আমার ভেতরে এটা স্ট্রাইক করেছে, তাই তো? তাহলে মহারাজ সব কিছু জানাচ্ছেন ঠাকুরকে, ঠাকুরকে তারা জীবন্ত জাগ্রত দেখতে পাচ্ছেন এবং তিনি এই সংঘ পরিচালনা করছেন। এই ভাবটা তার কাছে এত পরিষ্কার, এত ভিভিড হয়ে গেছে যে তিনি আর ঠাকুরকে পাথরের মূর্তি বলে দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে কথা, এই যে অনুভূতিটা, তার যে অস্তিত্বের অনুভূতি, এটা বোধহয় খুব প্রকাশ হয়। এবং অস্তিত্ব অনুভূতি যখন বেশি আসতে থাকে, তখন আমাদের ভেতরে, আমাদের মানুষের ভেতরে স্বরূপের পরিবর্তন হতে থাকে। তাই বলছেন, জ্ঞান নেত্রে যাই দেখা তাহার স্বরূপ, সদাই প্রসন্নময় অবিকল্পরূপ। অবিকল্পরূপ তিনি দেখেন, যার কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না। যে আমার খেদার মা মোচার মায়ের মতো স্নেহপ্রবণ যেরকম, সেরকম নয়, ওরকমটি আর জগৎ সংসারে দুটি পাওয়া যাবে না। নরেন বলছেন না, মা তোমার এরকম অনেক নরেন থাকবে, কিন্তু নরেনের একটি মা আছে, এটি হচ্ছে কথা, একটি মা, এর কোনো বিকল্প হয় না। সংসারের সুখে দুঃখে ভুগিছে সতত, ইন্দ্রিয় বিষয় সুখে যারা আছে রত, জন্ম মৃত্যু স্রোত তারা ভাসমান, স্রোতে তারা ভাসমান রয়, সারদার পদে যেবা করে করে সংশয়। অতএব তরা করি অবিশ্বাস নাশি, সারদার পাদপদ্মে হও বিলাসী। ভগবানের শ্রীপাদপদ্ম তারাই একমাত্র, সে বিষয়ে তারা সংশয় প্রকাশ করেন, যাদের ভেতরে, যারা এই সংসারের আবর্তের ভেতরে ঘুরে ঘুরে বেড়ায়, তারা সবসময় ভগবানকে দেওয়া নেওয়ার সম্পর্কে পাচ্ছেন। যে আমার স্বামীর ইয়ে হবে, একটা করে কি বেশ বলে, বড় পোস্টে যাবেন, তোমাকে আমি এই সোনার হার গড়িয়ে দেবো, তারপরে ওই হবে, তোমাকে আমি একটা সোনার একটা হিরে দিয়ে ব্রোচ দেব, এরকম সব ভগবানের সঙ্গে আমাদের এই চলতে থাকে, আমাদের দেওয়া নেওয়ার সম্পর্কটা চলতে থাকে। তারপরে যেই হয় না, তখনই ব্যাস ভগবানের প্রতি আমাদের সবিশ্বাস, সমস্ত বিশ্বাস উড়ে যায়। তাই বলছেন, এই বিশ্বাস উড়ে যায় বলে এই জন্ম মৃত্যুর চক্রে বারবার আসতে হয়, যেতে হয় এবং প্রবল কষ্ট পেতে হয়। কষ্ট থেকে কিছুতেই তারা বেরিয়ে আসতে পারেন না, এবং এই বেরিয়ে আসতে না পারার জন্য অন্তহীন কষ্ট তাদের ভোগ করতে হয়। পুথিকার বলছেন তাই, যে ভগবানকে যদি চাও, তাহলে সমস্ত সংশয়কে দূরীভূত করে তার পাদপদ্মে শরণ নাও। শ্রী শ্রীমাতার জন্ম রহস্য, অপূর্ব রহস্য কথা শুনো এইবারে, ধরায় আসিলাকে বা সারদা আকারে, একদিন পিতৃগৃহে অবস্থান কলে, শ্যামা সুন্দরী গেলা বিগ্রিল্ল বৃক্ষ তলে, আমাশয় হয়েছিল সেই কালে তার, প্রয়োজন হয় তাই শৌচে যাইবার, দেবালয়ে কাছে হয় সেই গাছে তলা, অতি সন্নিহিত তার পুকুর এল্লা, শৌচের বোধের তথা হয় উপনীত, পরাণ হইয়া উঠে উল্লাসে পূরিত, হইয়াছিল যাহা তার বসিয়া তথায়, তাহাতে বর্ণনা বর্ণিতে কেহ না পারে ভাষায়, বৃক্ষ পরি হইলেন অপূর্ব বালিকা, কি মধুর রূপ তার নাহি যায় লেখা, বয়স অধিক নয় 5 কিংবা 6, হেরিতারে শ্যামা দেবী মুক্তা অতিশয়, আপনারে ভুলে শ্যামা ভুলে যায় দেশ, বাক্য নাই স্বরে মুখে আঁখি অনিমেষ, বৃক্ষ হতে অবতরী বালিকা সুন্দরী, দুবাহুতে গলা তাঁর জড়ালেন ধরি, কি কোমল স্পর্শে তায় কি বা সেই সুখ, ভুলিয়া কি আছে শ্যামা অসুখের দুঃখ, কহিলা বালিকা বিনা বিনিন্দিত স্বরে, আজি হতে আসিলাম তোমাদের ঘরে, এত বলি প্রবেশিলা উদরে তাহার, ইহাতে উদর ভারী হইল শ্যামার। পুথিকার বলছেন যে অপূর্ব রহস্য কথা, সারদার মামার বাড়িতে, শ্রীমা সারদা দেবীর মামার বাড়ি এবং শ্যামা সুন্দরী দেবীর বাপের বাড়ি, শিহরে তিনি গিয়েছেন, তার খুব শরীর খারাপ হয়েছে, পেট খারাপ হয়েছে, এল্লা পুকুরের ধারে তিনি শৌচ করতে গেছেন এবং একটি বিল্ল বৃক্ষের তলায় তিনি শৌচ করছিলেন। তখনকার দিনে এরকম ওপেন জায়গায় করা হতো। এমন সময় তিনি দেখলেন এক অপূর্ব সুন্দরী বালিকা, তিনি ওপর থেকে নেমে এসেছেন, কি মধুর রূপ তায় নাহি যায় লিখা, এত সুন্দর তাকে দেখতে,
এসে লিখে শব্দ দিয়ে তাকে বর্ণনা করা যায় না। বলছেন বয়স অধিক নহে পাঁচ বিঘা পাঁচ কিংবা ছয়, হেরি তারে শ্যামা দেবী মুগ্ধা অতিশয়, আপনারে ভুলে শ্যামা ভুলে যায় দেশ, বাক্য নাহি স্বরে মুখে আঁখি অনিমেষ। দেবদর্শন হলে ঠিক কিরকম হয় তার কিন্তু একটা ছবি এখানে দিয়ে দিয়েছে, আপনাদের যাদের যাদের দেবদর্শন হয়েছে মিলিয়ে টিলিয়ে নেবেন, দেখবেন তাহলে এইটা আপনার মিলে যাবে, তাহলে একবারে নিশ্চিন্ত হাসে সবাই, হাসার কি আছে, অনেকে দেবদর্শন হতে পারে, এটা যে হচ্ছে না আমার হয়নি বলে এক্স ওয়াই জেডের হয়নি তা কিন্তু নয়। বলছেন বলছেন যে আপনারে ভুলে শ্যামা, হেরি তার শ্যামা দেবী মুগ্ধা অতিশয়, প্রথম যে রূপ যখন দেখি তখন মুগ্ধ হয়ে যাই, মন প্রাণ সব এক জায়গায় তিনি কেড়ে নেন। আপনারে ভুলে শ্যামা, আমরা নিজেদের ভুলতে পারি না বলে বাইরের জগৎকেও দেখে আমরা মোহিত হই না। এই যে ম্যাজিক দেখায়, ম্যাজিককে কি করে মুগ্ধ করে আমাদের, ওই সেই ওয়াটার অফ ইন্ডিয়া প্রথম খেলাটা দেখাতে থাকে পিসি সরকার, ওয়াটার অফ গুজরাট, ওয়াটার অফ আন্ধ্রা, ওয়াটার অফ বেঙ্গল, এরকম সব ওয়াটার অফ ইন্ডিয়া শুনছেন, করতে 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 আমাদের মনটাকে তিনি কেড়ে নেন, আমরা নিজেদের ভুলে যাই, এবং সেই কারণে আমরা এত ভালো করে এই দেখতে পারি। কি মশা হয়েছে বাবা, হ্যাঁ খুব কম, বেশ ঠিক আছে ছেড়ে দাও, অত চলছে 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 চলছে, হ্যাঁ। তারপরে সেই বলছেন যে এত এত মুগ্ধ হয়ে গেছেন তিনি, সে মুগ্ধ হয়ে তাকে দেখছেন, বাচ্চাটি নেমে এলেন, বাক্য নাহি স্বরে মুখে আঁকি অনিমেষ, তার মুক্তি একটা কথা বেরোচ্ছে না, একবারে সেই মুক্ত হয়ে ছেড়ে দিন ওটা জ্বলছে, আঁখি অনিমেষ একবারে একদিকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। বলছেন বা বৃক্ষ হইতে অবতরী ভালিকা সুন্দরী, দুবাহুতে গলা তার জড়ালেন ধরি, কি কোমল স্পর্শ তায় কি বা সেই সুখ, ভুলিয়া গিয়াছে শ্যামা অসুখের দুঃখ, এমন সেই তার স্পর্শ সেই অসুখের, তার যে অসুখকে কষ্ট আমাশয় হয়েছিল পেটে যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা তার সম্পূর্ণ চলে গেছে তাকে দেখে, এত আনন্দ তার হচ্ছে। বলছেন ভুলিয়া গিয়াছে শ্যামা অসুখের দুঃখ, কহিলা বালিকা বিনা বিনিন্দিত স্বরে, আজই হতে আসিলাম তোমাদের ঘরে, আজ থেকে তোমার ঘরে এলুম মা, এই যে গলা জড়িয়ে সে বলে ফেলেছিল। আমাদের প্রব্রাজিকা অতন্দ্র প্রাণ মাতাজি একবার আমাদের অফিসে এসেছিলেন, ভারী সুন্দর একটা কথা বললেন, বলছেন আমাকে, আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যালারি স্ট্রাকচার নিয়ে কথা হচ্ছিল, প্রভানন্দজি পাঠিয়েছিলেন আমাকে, তখন আমি হেডকোয়ার্টার্সে ওই কাজটাই দেখতাম, অতন্দ্র প্রাণ মাতাজিকে বলছি যে কিরকম কিরকমভাবে স্যালারি স্ট্রাকচার করতে হবে, আমরা কিরকমভাবে করেছি, আমাদের অভিজ্ঞতার কথা বলছি। উনি তখন হাসতে হাসতে বলছেন জানেন তো মহারাজ, মায়ের কি অদ্ভুত কৃপা, মা ওইখানে নেমেছিলেন তো আসার সময় ওইখানে লক্ষ্মী ঝাঁপিটা রেখে চলে এসেছেন, আমাদের কোনো সেন্টারে এত পয়সা নেই, শিওরে এত পয়সা আছে, মা লক্ষ্মীর ঝাঁপিটা ওই শিওরে রেখে দিয়েই তারপরে এই সব নানা জায়গাতে আসা যাওয়া করেছিলেন। ঠিক সেই রকম এইটা মনে হলেই মাতাজির ওই কথাটা আমার মনে পড়ে, পত্রিকার লিখছেন চেতন হারায় শ্যামা মাটিতে লুটায়, কতকাল কেটে গেছে জানা নাহি তায়, দেখিতে পাইয়া সবে ধরাধরি করে, শ্যামারে লইয়া আসে ঘরের ভিতরে, সেই কন্যা জন্ম নিয়া রামচন্দ্রের ঘরে, সারদা নামেতে খ্যাতা হলো চরাচরে, শ্যামা গর্ভে মাতা করে জন্মগ্রহণ, সেবিতে তাহারে আসে অষ্ট সখীগণ, ইতিপূর্বে এসেছেন দেব গদাধর, এইবার ধুইবে পাপ লীলার সাগর, প্রকৃতি পুরুষের সাথে এসেছে এখন, ক্রমে ক্রমে আসিবেন সাঙ্গ পাঙ্গগণ, কিছু কিছু সেই কথা করিব গোচর, অধম হইলেও আমি মাতৃবংশধর, সেই পরিচয়ে আমি সর্বভয়ে নাশি, মাতৃলীলা বর্ণিবার হয়েছি প্রয়াসী, রামের সংসারে ছিলা প্রচুর অভাব প্রচুর, তাহারি চিন্তায় থাকে মন ভরপুর, মধ্যাহ্নে ভোজনের পরে অভাব চিন্তায় ক্লিষ্ট মনা রামচন্দ্র নিদ্রাগত হয়, নিদ্রা মাঝে হেরিলেন স্বপ্ন মনোহর, হিমাঙ্গী বালিকা এক আসে পৃষ্ঠ পর, সুকোমল বাহু দিয়া জড়াইয়া গলা, অনন্যা বালিকা হলা আনন্দ বিহলা, মহামূল্য অলঙ্কারে হইয়া সজ্জিত, তাহার কাছে থাকিবারে ইচ্ছা করে রত, কহিলা মধুর কণ্ঠে আছে কাছে তব এনু, পিতা বলি আজ তোমা আমি সম্বোধিনু, করহ গ্রহণ মোরে কন্যা রূপে তব, হের সব স্বপ্ন হেরে রামচন্দ্র অতি অভিনব, যেই মাত্র সেই কন্যা তুলি নীলা কোলে, স্বপ্ন টুটিয়া যায় তবু নানি ভুলে,
মনে লয় লক্ষ্মী দেবী অসীম কৃপায়, স্বপন মাঝারে তারে দর্শন দেয়, স্বপ্ন বিবরণ সরি করিলা প্রত্যয়, স্বপ্ন বিবরণ সরি হইলা প্রত্যয়, অভাব যা কিছু আছে এবে হবে, এবে হবে লয়, অর্থ উপার্জনে এবে সময় আগতা, সে কারণে রামচন্দ্র যায় কলিকাতা, তথা হতে আসে ফিরে প্রিয়তমা মুখে, শিহরের আকুপাখ্যান শুনিলেন সুখে, পরম সধর্মনিষ্ঠ ব্রাহ্মণ দম্পতি, ভোগ সুখে উদাসীন নাহি তাহেরতি, প্রতীক্ষা করিতে থাকে দেবী আগমন, সুপবিত্র দেহে ও আনন্দে মগন, পত্নী অঙ্গে এ সময়ে স্পর্শ নাহি করে, দেবী অঙ্গে রূপ হেরে শ্রদ্ধার শ্রদ্ধা সহকারে, এ সময়ে যে হেরেছে শ্যামার রূপ, মনে লয়ে তিনি শ্রী দুর্গার স্বরূপ, সাতকালে বহু বস্ত্র পাইলেন তিনি, গর্ভান্তে হইলা যে বা শ্রীমার জননী। পুঁথিকার বলছেন যে এ শুধুমাত্র যে তার যে দর্শনটা এটা মাত্র যে এতে হয়েছিল তা নয়, কিন্তু রামচন্দ্র দত্তর দর্শন হল। রামচন্দ্র দত্ত অত্যন্ত অভাবকৃষ্ট ছিলেন, তিনি ভাবতেন কেমন করে তার এই অভাবকে তিনি অতিক্রম করে যাবেন। একদিন তিনি ঘুমিয়ে পড়েছেন, তিনি দেখলেন একটি অপূর্ব সুন্দরী বালিকা এসে উপস্থিত হয়েছেন, তার সেই স্বপ্ন হাঁ করে তাকিয়ে দেখছেন। মধুর কণ্ঠে তিনি বলছেন, বলছেন হেমাঙ্গী বালিকা এক আসে পৃষ্ঠ পর, নিদ্রাবাজে হেরিলেন স্বপ্ন মনোহর, সুকোমল বাহু দিয়া জড়াইয়া গলা, অনন্যা বালিকা হলা আনন্দ বিহুহলা, মহামূল্য অলঙ্কারে হইয়া সজ্জিত, তার কাছে থাকিবার ইচ্ছা করে রত, কহিলা মধুর কণ্ঠে কাছে তব এনু, পিতা বলি আজ তোমা আমি সম্বোধিনু, করগ গ্রহণ মনে কন্যা রূপে তব, স্বপ্ন হেরে রামচন্দ্র অতি অভিনব। শুধু মা দেখলেন তাই নয়, বাবাও এই স্বপ্ন দেখলেন। বাবা তখন কলকাতাতে থাকতেন, কলকাতায় যাতায়াত করা শুরু করেছেন, তিনি তারই দিব্য দর্শন হলো যে জগন্মাতা এসেছেন, তার গলা জড়িয়ে ধরে বলছেন আমি তোমার কাছে আজ থেকে থাকতে এনু বাবা। তাকে বাবা সম্বোধন করে তিনি বললেন, যখন তিনি এই ভাবলেন তখন তার মনে হলো এবার বোধহয় তাদের সেই দুঃখের দিন অতিক্রান্ত হয়ে যাবে। আর শিহর থেকে ফিরে এসে শ্রী সেই ঘটনা শুনে তার এই প্রত্যয় হলো স্বয়ং আদ্যাশক্তি মহামায়া তাদের সংসারে আসছেন। পরম সধর্মনিষ্ঠ ব্রাহ্মণ দম্পতি, ভোগে সুখে উদাসীন নাহি তাহে রতি, প্রতীক্ষা করিতে থাকে দেবী আগমন, সুপবিত্র দেহে হয় আনন্দে মগন, পত্নী অঙ্গে এ সময়ে স্পর্শ নাহি করে, দেবী অঙ্গ রূপে হেরে শ্রদ্ধা সহকারে। বলছেন সাধারণ যে মাইক সম্পর্ক থাকে সেই মাইক সম্পর্কের পারে তারা চলে গেলেন, শুধু পারে তারা চলে গেলেন না, তারা একবারে ডুবে থাকলেন সেই ভাবের মধ্যে। সেই মনে হলো সে সময়ে যে হেরেছে শ্যামার রূপ, মনে লয়ে দুর্গা তিনি দুর্গার স্বরূপ, দেবী তিনি দুর্গার স্বরূপ, সাতকালে বহু বস্ত্র পাইলেন তিনি, গর্ভান্তে হইল যেবা শ্রীমার জননী। এবং শ্যামাসুন্দরী দেবীরও জগন্মাতাকে গর্ভে ধারণ করে তার এক দিব্য রূপ এসে শরীরে এসে উপস্থিত হলেন, হাঁ করে তাকিয়ে দেখার মতো। সেইবারে যখন সাধ ভক্ষণের সময় এলো তখন প্রচুর লোক তাকে প্রচুর কাপড় চোপড় দিলেন। মায়ের জন্ম কথা এইখানে আজকে আমরা শেষ করলাম, আগামী দিন ভগবানের কৃপা হলে, জানুয়ারি মাসে আবার কৃপা হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং এ বিষয় নিয়ে পরবর্তী আলোচনা হবে। ওম জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।